আমরা যখন কোনো স্ক্রিন রেকর্ডার ভিডিও তৈরি করি অথবা অনলাইনে ক্লাস নেওয়ার প্রয়োজন হলে মাঝে মাঝে দেখা যায় খুব দ্রুত মাউসটাকে নাড়াচড়া করার কারণে আমাদের মাউস কারসারটা কোথায় আছে বা খুঁজে পেতে অনেক দেরি হয়ে যায় তো এই প্রবলেমটা সলভ করার জন্যই মূলত আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার পছন্দ অনুযায়ী মাউস কার্সারের কালারটা চেঞ্জ করবেন অথবা মাউস কারসারকে হাইলাইট করবেন তো হ্যালো ভিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল খুব সহজেই পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলি এখন আপনাদেরকে সরাসরি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই তো এখন আমার চিনিগুড়া মিষ্টি যে ব্রাউজার গুগল ক্রোম সেই ব্রাউজারটাকে আমি ওপেন করে নিই ওপেন করে নেওয়ার পর এখানে আমরা ইউআরএল বারে তো ওপেন করার পর গুগলের ইউআরএল বারে আমরা লিখব রিয়াল ওয়ার্ল্ড ডিজাইনার এটা লেখে সার্চ করব। সার্চ করার পর দেখতে পাবো আমরা যে প্রথম একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের হোম পেজটা এমন থাকবে তো এরপর আমরা গ্যালারি নামে যে অপশনটা আছে সেই গ্যালারিতে আমরা ক্লিক করব তো যদি আমরা গ্যালারিতে ক্লিক করি তাহলে দেখি কি আসে তো গ্যালারিতে ক্লিক করার পর এখানে আরও অনেক কিছু আছে আপনারা চাইলে সবাই এগুলো দেখে নিতে পারেন বাট আমি যেহেতু আপনাদেরকে আজকে কারসার হাইলাইট কিভাবে করে সেটা দেখাবো তো তার জন্য এখানে আমরা লিখবো কারসার হাইলাইট লিখে সার্চ করব তো আমি সার্চ করলাম সার্চ করার পর এখান থেকে আপনি দেখেন যে এখানে অনেকগুলো কারসার আপনাদেরকে শো করতেছে তো এইগুলোর ভিতর থেকে আপনার যেটা পছন্দ আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আপনারা দেখে নেবেন দেখার পর এখান থেকে দেখেন যে আমি এটাকে ডাউনলোড করি তো ডাউনলোড করার জন্য এটার ওপর মাউস পয়েন্টারটা রেখে একটা ক্লিক করি ক্লিক করার পর দেখেন এমন একটা ডাউনলোড অপশন চলে আসছে তো এই ফাইলটা কিন্তু খুবই ছোটো একটি ফাইল সাতত্রিশ কেবি তো এটাকে আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার সাথে সাথে দেখেন যে একটা জিপ ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেছে তারপর আমি আমার ডাউনলোড ফোল্ডারে চলে যাবো তো ডাউনলোড ফোল্ডারে চলে আসার পর এই ফাইলটাকে আমরা এক্সট্র্যাক্ট করবো তো এক্সট্রাক আপনি এখানেও করতে পারেন অথবা আপনার ফ নির্দিষ্ট একটা ফোল্ডারেও করতে পারেন তো দেখেন যে জিপ ফাইল নামে একটা ফাইল আপনাদের এখানে ডাউনলোড হয়েছে তো এই ফাইলটাকে আপনারা চাইলে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানেও এক্সট্র্যাক্ট করতে পারেন অথবা একটা ফাইলের ভিতরেও করতে পারেন তো আমি এখানে এক্সট্র্যাক্ট করি তাহলে এক্সট্র্যাক্ট হিয়ার এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর আপনারা দেখেন যে এই ফাইলটা কিন্তু এখান থেকে এক্সট্র্যাক্ট হয়ে গেছে তো এখান থেকে দেখেন যে দুইটা ফাইল আছে অপ্রয়োজনীয় এই দুইটা ফাইলকে আমরা ডিলেট করে দিতে পারি চাইলে তো আমি এখান থেকে করে দিই ডিলেট তারপর এখান থেকে আমি প্রথম থেকে এই ফাইলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে আমি কাট করেও নিতে পারি অথবা কপি করেও নিতে পারি তো আমি কাট করেই নেই তারপর এখান থেকে দেখেন যে আপনার পিসির লোকাল ডেস্ক সি এই অপশনটাতে আপনার চলে যাবেন তো এখান থেকে দেখবেন যে উইন্ডোজ নামের যে অপশনটা অর্থাৎ উইন্ডোজ নামের যে ফাইল ফোল্ডারটা সেই ফোল্ডারে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কারসার নামের যে ফোল্ডার সেটা খুঁজে বের করবেন তো এখানে দেখেন যে কারসার এই ফোল্ডারটা আমি খুঁজে পেয়েছি তো এখানে আমরা ক্লিক করবো ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এখানে দেখেন যে ফাঁকা জায়গায় অর্থাৎ আপনি যদি এটার উপরে ক্লিক করেন সিলেক্ট করা অবশ্যই তাহলে কিন্তু হবে না আপনি এখানে ফাঁকা জায়গায় মাউসের রাইট বটনে ক্লিক করবেন মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনার এখানে কন্টিনিউ দিতে বলবে তো এখানে কন্টিনিউ দিবেন তো এটাকে সিলেক্ট করে আবার একটু কন্টিনিউ দিয়ে দেবেন দেখেন এখন কিন্তু আমার হয়ে গেছে তো তারপর আপনি আবারও চলে যাবেন আপনার উইন্ডোসের যে সার্চ বার সেই সার্চ বারে আপনার চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন মাউস সার্চ বারে লিখবেন মাউস মাউস লেখার সাথে সাথে দেখেন যে মাউস সেটিং নামে একটা অপশন চলে আসছে তো এটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে দেখেন এডিশনাল মাউস অপশন নামে যে অপশনটা এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এমন একটা ইন্টারফেস চলে এসেছে আমাদের সামনে তো এখান থেকে আপনার পয়েন্টারে ক্লিক করবেন পয়েন্টারে ক্লিক করলাম পয়েন্টারে ক্লিক করার পর আপনি এখান থেকে উইন্ডোজের দেখেন কিছু ডিফল্ট কাঁসার এখানে শো করতেছে তো এখান থেকে আপনার চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন আর যদি আপনি না চান তাহলে আপনি আবার নতুন করে ইনস্টল করে আপনি আরেকটা করতে পারেন তো তার জন্যই আমি এখান থেকে দেখেন যে ব্রাউজ নামে যে অপশনটা তো ব্রাউজে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আমার যে ফাইল অর্থাৎ কিছুক্ষণ আগে যে ফাইলটাকে আমি পেস্ট করেছি সেটাকে খুঁজে বের করবো এবং খুঁজে বের করার পর এটাকে আমরা সিলেক্ট করে দেবো তো দেখেন আমি এই যে এখানে নর্মাল সিলেক্ট জাস্ট এটাকে যদি আমরা শো করাতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে দেবো অথবা যদি আমরা এই মাউস পয়েন্টারটা সিলেক্ট করতে চাই তাহলে এটাকে শো করে দেবো অর্থাৎ আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার কার্সার হিসাবে সেভ হয়ে যাবে তো আমি প্রথমটাই নর্মাল সিলেক্টে আপনাদেরকে দেখাচ্ছি তো এই নর্মাল সিলেক্টটা আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফাইল নেম যেটা সেটাই থাকবো অথবা আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে করে দেবেন তো আমি এটাকে ওপেন করলাম তো ওপেন করার পর এখান থেকে দেখেন যে অ্যাপ্লাই নামে যে বাটনটা সেটাকে আমরা সিলেক্ট করে দেবো তার আগে আপনারা দেখেন যে আমার মাউস পয়েন্টারটা এখন কেমন এবং অ্যাপ্লাই করার পর মাউস পয়েন্টারটা কেমন হয় তো আমি এখন অ্যাপ্লাই করে দেবো অ্যাপ্লাই করে দেওয়ার পর ওকে করে দেবো দেখেন ওকে করার সাথে সাথে কিন্তু আমার মাউস পয়েন্টারটা আমার পছন্দ অনুযায়ী হাইলাইট হয়ে গেছে তো আমি এই কালারটা দিয়েছি আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে নেবেন তো আশা করি ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিওয়ার্স আশা করি ভিডিওটাতে আমি আপনাদেরকে খুব ইজি উপায়ে মাউস কার্স আর কিভাবে হাইলাইট করবেন সে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ